चरणी रो
कबे जीवे दया कईबे उदय निज सुख भूली सुदिन हृदय कबे जीवे दया कईबे उदय निज सुख भूली सुदिन हृदय अपचिबीन रो ओरिया बिनय भक्ति बिनद करियाद सेवक करिया बिनय कदल करी कबे भवे बल से दिन कबे भवे बल से दिन अपराध रुचि शुद्ध रामे रुचि अपराध रुचि शुद्ध नामे रुचि नामे कृपा बले भवे हृदय नामे कृपा बले भवे हृदय कबे भवे बल से दिन कबे भवे बल यं ब्रह्मवरुणिं रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदै सङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यश्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये सर्वाग्रे नित्यलीला प्रविष्ट परमारत्थ श्रील गुरुदेवेर चरण कमल वंदना करी भक्ति हृदय बमदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। भक्तबृंद आपनारा सुनछेन एकदम आश्रम थेके डायरेक्ट टेलिकास्ट बागबाजार आश्रम थेके बागबाजार जे आमादेर ट्रस्टेर अफिस एवं छोट आश्रम जेटाके बाड़ाते चाइछि ना चेष्टा करले बाड़ानो जाय किन्तु जीवनटा तो অনেক বড় নয় সেই জন্য সম্পত্তি বাড়ালে সমস্যা বেশি হয় সব মঠেই এই সমস্যা চলে দেখেছেন তো যত মঠ মন্দির যত প্রতিষ্ঠান সর্বত্র একটা অদ্ভুত ধরনের ক্রিটিক্যাল জটিলতা মামলা মকদ্দমা গণ্ডগোল অশান্তি দলাদলি রাজনীতি এসব চলতেই থাকে কেন বলুন তো কলিযুগ তো কলিযুগ মানে কলহময় যুগ কালের দোষ নিধে রাজন একমস্তি মহান গুণা কালের দোষ নিধে রাজ একটাই মহান গুণ আছে কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম প্রতি সেই জন্য একটাই গুণ হচ্ছে ভগবানের ধ্যান করা মন্ত্র জপ করা কীর্তন করা নিরন্তর শ্বাসের সঙ্গে মন্ত্রের জপ করা দেখুন 7:30টার পরে প্রোগ্রামটা শুরু হবে কেন বলুন তো কারণ এতক্ষণ ছাদে হাঁটছিলাম 5টা থেকে শুরু করে হাঁটা প্রাণায়াম ধ্যান উপাসনা বিভিন্ন রকমের নিজের কাজ সেরে তারপরে স্নান টান করে যেহেতু আশ্রমে করব তাই আশ্রমে বসে আপনাদের সঙ্গে কথা বলছি তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এই অমর কথা শুনবেন সবাই এটাকে আর কিন্তু চ্যানেলে প্রোগ্রাম করে লাভ নেই চ্যানেলের লোক দেখতে পাচ্ছে না আপনারা যারা বিশেষ করে ভাগ্য বিচার করবেন আমরা 2 থেকে 3 জনের ভাগ্য বিচার করে দেব সেটা আপনাদের 9330975419
এই নাম্বারে ফোন করবেন, সেক্রেটারি ফোন ধরবে, তাকে জন্ম তারিখ সময় দেবেন, আমরা বিচার করে আপনাকে এখান থেকেই বলে দেব, এখান থেকেই টেলিকাস্ট করব, এখান থেকেই বলবো এবং এখানেই প্রোগ্রামগুলো হবে। সেই জন্য বিশেষ করে আপনাদের কিছু বলার কথা হচ্ছে, আমাদের কিন্তু সমস্ত টিকিট হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, মনে রাখবেন টিকিট যত লোক যাবেন মোট আমাদের যাত্রী সংখ্যা বা আমাদের নিয়ে আপাতত 86 জন লোকের টিকিট হয়েছে, আর 14টা সিট বাকি আছে। কালকে বলছিলাম 17 জন বাকি আছে, আজকে বলছি 17 নয়, 3 জন আরো বেড়েছেন, আরো যারা যাবেন তারা শীঘ্র যোগাযোগ করুন, 14টা সিট এখনো আপনাদেরকে দেওয়া যেতে পারে এবং আপনারা যেতে পারবেন। সঙ্গে চিত্রকূট ধামে আমরা যাব, এখনই গায়ত্রী দেবীর মুখে একটা বৈষ্ণবীয় কীর্তন শ্রবণ করলেন আমাদের পরম পূজ্য ভক্তিবিনোদ ঠাকুরের, কি অপূর্ব একটি গান তার, সেই ভজন বা ভক্তি কীর্তন, ভজন কীর্তন, হিন্দিতেই ভজন হয়, বাংলায় ভজন হয় না বুঝি, আমি ভজন বললেই বলে বোধহয় হিন্দিতেই গাইতে হবে, এই কি কথা, ভজন কীর্তন বাংলারগুলো ভজন কীর্তন না, বাংলারগুলো কি রসকীর্তন, এগুলোও ভজন কীর্তন, এই জন্য মহা মুশকিল, ভজন কীর্তন বললে মনে করে যেন ভজন যেন সব হিন্দিতেই গাওয়া যায়, বাংলায় ভজন হয় না, ভালো ভালো বুদ্ধি আপনাদের। যাই হোক, মনে রাখুন যে আমরা এই গায়ত্রী দেবী আপনাদের অনেক হিন্দি ভজন তাকে লিখে দিলাম যে হিন্দি ভজনগুলো রেডি করো, রামচন্দ্র চিত্রকূটে গিয়ে রামের মহিমা কীর্তন যাতে আমরা প্রাণ ভরে করতে পারি, রামচন্দ্রের চরিত্র বলতে পারি, রাম রমেতি রামে রমে মনোরমে সহস্র নাম তুল্যা নাম রাম নাম বরাননে। শিব বলছেন, ভগবান শিব পার্বতীকে গুরু গীতাতে বলছেন যে রামের সহস্র সহস্র বিষ্ণু নাম, বিষ্ণু সহস্র নাম আপনারা শুনেছেন, বৃন্দাবনে লুই বাজারের কাছে একটা জায়গায় সারা বছর ধরে বিষ্ণু সহস্র নাম হয়, মাইক নিরন্তর চলতে থাকে, দিবারাত্র রেকর্ডিং বিষ্ণু সহস্র নাম পাঠ হয়। যাই হোক, এই বিষ্ণু সহস্র নাম অর্থাৎ সহস্র নাম তুল্যা নাম, বিষ্ণু সহস্র নামের তুল্য হচ্ছে একটি রাম নাম, রাম মানে রামায়তি, যিনি সবাইকে আনন্দ দেন, আনন্দ দিতে পারেন, তিনি হলেন রাম, রাম রমেতি রামে রমে মনোরমে, অর্থাৎ যার চিন্তন করলে হৃদয়ে আনন্দ হয়, যার ধ্যান করলে আনন্দ হয়, যার মনন করলে আনন্দ হয়, যিনি সবাইকে আনন্দ দান করেন তিনি হলেন রাম। সেই জন্য রাধা রমণ রাম, কৃষ্ণ রাম, আর দশরথ নন্দন রাম, কৃষ্ণ জগৎকে আনন্দ দেন, রামচন্দ্র দশরথ নন্দন তিনিও জগৎকে আনন্দ দেন, কারণ আনন্দময় ভগবান জগতে আসেন এমন সব লীলা করতে, যে লীলা শ্রবণ করে জীবের হৃদয় তার প্রতি আকৃষ্ট হয়, ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরও ভাবে, আমি জগতে গিয়ে সেই সব লীলা করি যে লীলা করলে মানব আমার প্রতি শ্রদ্ধা যুক্ত হয়, তৎপরও ভাবে তার আমার প্রতি শ্রদ্ধা যুক্ত হতে পারে, আমাকে ভালোবাসতে পারে, আমাকে আপন করে নিতে পারে, কারণ ভগবানের প্রতি চিত্ত নিবিষ্ট হলে বিষয়ের আকর্ষণটা কম হতে থাকে, আর যত বিষয়ের আকর্ষণ বাড়ে, যাহা রাম তাহা নেহি কাম, কাম মানে কামনা, রাম থাকলে কামনা বাসনা থাকে না, আর কামনা বাসনা থাকলে রাম থাকে না, দুটো একসঙ্গে, রবিনী রবি রজনী দোনো না রহে এক ঠাম, রবি আর রজনী মানে অন্ধকার আর রাত্রের অন্ধকার আর রবির আলো, দুটো একসঙ্গে থাকে না, যখন অন্ধকার তখন সূর্য নেই, যখন সূর্য আছে তখন অন্ধকার নেই, তেমনি হৃদয়ে যদি ভগবান রাম আসেন তাহলে সেই রাম সূর্য বংশীয় রাম, হ্যাঁ ইক্ষাকু বংশের রাম, দশরথ নন্দন রাম, রঘুপতি এই বংশে রঘু নামক বিখ্যাত রাজা, হরিশ্চন্দ্র রাজা, সগর রাজা, ইক্ষাকু রাজা, ইক্ষাকু বহু যজ্ঞ করেছেন, সেই সূর্য বংশীয় বিখ্যাত রাজ, সূর্য বংশে রামচন্দ্র আবির্ভূত হয়ে
জগতে মর্যাদা পুরুষোত্তম রূপে জগতে মর্যাদা স্থাপন করেছেন, জগৎকে কল্যাণের পথ দেখিয়েছেন, প্রকৃত শান্তির পথ, এবং জগতে কিভাবে প্রজাকে, যেমন আজকের যুগে রামের কথাটাকে কাল্পনিক বলে কেউ কেউ উড়িয়ে দিচ্ছেন, দেখেছেন এসব হচ্ছে কলির পাষণ্ড, বলে রাম বলে কেউ ছিল কিনা একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার এরকম কথা বলে, এই কলিযুগের পাষণ্ড এসব জানেন তো, এগুলো এগুলো অনেক কথা, তাদের নাম করলে একটু বেশি বলা হবে, মানে নাম আমি তো বলতেই পারি, সোনিয়া গান্ধী বলেছে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, একটা পৌরাণিক কাহিনীর চরিত্র, তার বাস্তবতা কি, কিন্তু রিসার্চ করে দেখা যাচ্ছে রাম ছিলেন, রামের সমস্ত রাজ্য তার বৈভব, এবং হনুমান ছিলেন, রাবণ ছিলেন, রাবণের সমস্ত প্রমাণ সর্বত্র একদম সাইন্টিফিক্যালি প্রুফড হচ্ছে, অথচ এইসব পাষণ্ডগুলো রামকে যদি অমান্য করে, রামকে যদি বলে একটা একটা পুরাণ চরিত, এর কোনো পুরাণের গল্প, হ্যাঁ যেমন এই যে টেলিভিশনে যেসব সিরিয়ালগুলো হয় লিখে দেয়, এটা কাল্পনিক চরিত, এটাতে কোনো বাস্তবতা নেই, এটা কল্পনা করে একটা লিখেছেন, তার উপরে এটা চরিত্রগুলোকে আমরা রূপায়ণ করছি, তাহলে কাল্পনিক চরিত্র, তাহলে রামও কি কাল্পনিক হয়ে গেল? এই পৃথিবীতে এত পাষণ্ড জন্মেছে কলিযুগে যে সেই পাষণ্ডগুলো রামচন্দ্রকে কাল্পনিক বলে মনে করে, সেই জন্য মনে রাখবেন রাম কাল্পনিক নয়, রাম আমাদের হৃদয়ের দেবতা, মনে রাখবেন বরাণানে পার্বতীকে বলছেন হে পরমা সুন্দরী বরাণানে, আনন মানে কি মুখ, আর বরা মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বদন বিশিষ্টা পরমা সুন্দরী, হ্যাঁ তাকে বলছেন যে হে বরাণানি, হে পরমা সুন্দরী দেবী পার্বতী, রাম নাম কিন্তু পরম পুণ্যময়, পরম পবিত্রময়, এই রাম নাম করলে মানব সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তবে নাম করার নিয়ম কতগুলো আছে, এইটাই কেশবানন্দ মহারাজের মূল কথা, যেমন বৈষ্ণব শাস্ত্রেও বলেছেন কিন্তু একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর, বীজটা অঙ্কুরিত হচ্ছে না, চারা বেরোচ্ছে না, গাছ বেরোচ্ছে না, কেন বলুন তো, তার মূল কারণ হচ্ছে গাছটাকে ঠিক মতো হৃদয়ে রোপণ করা হয়, অর্থাৎ রোপণ করতে গেলে ভালো করে মনে রাখবেন, গাছটা যদি আপনি বীজটা যদি কোথাও উপরে ছাদে ফেলে দেন কি মাটিতে ফেলে দেন কি রাস্তায় ফেলে দেন, গাছ হবে না, গাছ হতে গেলে কি করতে হয়, মাটিটা সুন্দর করে বানাতে হয়, যেটাতে জো বানতে হয়, জো বোঝেন তো, মানে মাটিটা একবারে শুকনো খড়খড়ি হলে হবে না, একটু রসালো মাটি হতে হবে, তারপরে বীজটা সুন্দর করে রোপণ করতে হবে, তারপরে তাকে দেখতে হবে চারা বেরোলে তাকে আবার একটু জল শুকিয়ে না যায়, হাওয়া পায়, রোদ পায়, সব কিছু নিয়ে তবে কিন্তু সেটা হয়। তেমনি জীবকে মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্র যদি সে তার হৃদয়ে ভালো করে সরস মাটিতে, রসালো মাটিতে রোপণ না করে তাহলে বীজ হবে না। এই জন্য কেশবানন্দ মহারাজ কি বলে, ধ্যানস্থ হও রাম বলে, এই জানেন তো আজকে রাম নাম সমানে জপ করেছি সারাদিন, কেন বলুন তো, আজকে তো রবিবার, রামের দিন, আমি তো সারাদিন জপ করেছি, ওং হ্রিং হ্রিং সূর্যায় ওং ঐং হ্রিং ক্লিং মাতঙ্গি মাতৃকায়ই নমঃ, ওং নমো ভগবতে রামচন্দ্রায় ওং ইয়ং নমঃ, ইয়ং ইয়ং মন্ত্রের দ্বারা গ্রথিত করেছি, যত প্রাণায়াম করেছি আর যত পরিক্রমা করেছি নিরন্তর জপ করেছি, ওং হ্রিং হ্রিং সূর্যায় ওং ঐং হ্রিং ক্লিং মাতঙ্গি মাতৃকায়ই নমঃ, ওং নমো ভগবতে রামচন্দ্রায় ওং ইয়ং ওং হ্রিং হ্রিং সূর্যায় ওং ঐং হ্রিং ক্লিং মাতঙ্গি মাতৃকায়ই নমঃ, ওং নমো ভগবতে রামচন্দ্রায় ওং ইয়ং ইয়ং, বীজ গ্রথিত করলে মন্ত্র শক্তি সমন্বিত, ইয়ং মানে বায়ু বীজ, ইয়ং হচ্ছে বায়ু বীজ, পবনের বীজ, তারপরে বায়ু দিতে হবে, তাহলে কেশবানন্দ কি করে আপনাদের শেখায়, কি শেখায় বলুন তো, জীবনের প্র্যাকটিক্যাল,
সেটা তো বুঝতে চান না, না আপনারা সব বেশি বুদ্ধিমান কলিযুগের জীব, তো আপনাদের মাথায় ভালো কথা ঢোকে না। তাহলে কি করবে, ওম শ্বাসের সঙ্গে করেছি তো, আমি তো মুখে বলিনি কিছু, কাউকে সারাদিন কেউ শোনেনি আমার মুখে যে আমি এই মন্ত্র বলেছি কেউ। আমি তো, আমার সঙ্গে তো অনেকে হেঁটেছে, ওই গায়ত্রীও হেঁটেছে, বুড়িও হেঁটেছে, সবাই হেঁটেছে, কিন্তু আমি তো একবারও শোনাইনি, কারণ আমিও শ্বাসের সঙ্গে করে এই এই যে শ্বাসে এতবার, হয়তো 1000 বার প্রাণায়াম করে, 1000-এরও বেশি বার, 700-1400 বার অনুলম বিলম করি, ভস্ত্রিকা করি 400-500 বার, তারপরে উজ্জাহি করি 100 বার, তারপরে ভ্রামরি করি প্রায় 50-60 বার। এই সব বারে ভ্রামরি করার সময় অন্য মন্ত্র জপ করি না, শুধু ভালো করে বুঝবেন বুঝবেন, একটু বুদ্ধি করে শুনুন, মানুষ হয়েছেন তো, মানুষ হয়েছেন, মানুষ হয়েছেন, মানুষের কথা বুঝবেন না, মানুষের মনুষ্যত্ব লাভ করবেন না, ভগবানকে বুঝবেন না। কি বলছি তাহলে, তারপরে ওম বলছি আমি, আর কিছু বলছি না, ওম ওম তাহলে ভালো করে বুঝবেন, যতক্ষণ প্রাণায়াম করবেন এগুলো আপনাদের মগজে ঢোকার জন্য কি করবেন, রেকর্ডিং করবেন, বারবার রেকর্ড চালিয়ে শুনবেন যে কেশবানন্দ মহারাজ জীবনে বীজ কি করে লাগাতে বলছেন, আর হরিনাম কিভাবে করতে বলছেন, ওম ওম, এ হচ্ছে ব্রহ্মবীজ, ব্রহ্মবীজ অবিস্মরণ, এই ব্রহ্মবীজ ওঙ্কার, এটাকে আমি জপ করি কখন, যখন উজ্জাহী করি। ওম 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 ওম, অর্থাৎ শ্বাসের সঙ্গে ওঙ্কার, বীজটা ওম। তাহলে বুঝতে পারছেন, কেশবানন্দ মহারাজ রোজ প্র্যাকটিক্যাল করে, ভোর 4:30 থেকে শুরু করে 7:30-7:30 পর্যন্ত প্র্যাকটিক্যাল করে, আবার বিকেল বেলা 5টার থেকে 7:30-7:30 পর্যন্ত প্র্যাকটিক্যাল করে। এই জন্য 7:30 থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা আপনাদের হরি কথা শোনাবো, 7:30 কিংবা 7:45 এইটুকু হতে পারে, স্নান টান করে রেডি হয়ে, কারণ ওই প্রাণায়াম করে এসেই স্নান করেছি, তো এই জন্য গলাটা একটু ভার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গলাটা একটু ভার হয়ে গেছে, কারণ কি, স্নান ব্যায়াম করে সারা গা দিয়ে সমস্ত ঘাম, অদম ঘাম বেরোচ্ছিল, সে অবস্থায় জল ঢেলেছি, গলাটা একটু কফ জমে গেছে, এ কফ পরিষ্কার হয়ে যাবে, কালকে যখন প্রাণায়াম করবো কফগুলো আপনার থেকে উঠে যাবে, ওর বাপের সাধ্য নেই আমার গলায় বসে থাকা, কালকে যখন প্রাণায়াম করব তখন সব উঠে যাবে, উঠে যেতে বাধ্য একদম, ও ভেতরে থাকবে না তো। সেই জন্য প্রাণায়াম দ্বারা প্রাণ শক্তিকে যত যুক্ত করবেন, মানে এই প্রাণায়ামের সঙ্গে মন্ত্র জপ যত করবেন, তত দৈবী শক্তি, যেমন ভূত ভূ দেব দেবতায়ই নমঃ, ভূমি ভূকে, ভূলোকে ভূলোক দেবতায়ই নমঃ, ভূলোক অন্তরিক্ষ লোক দেবতায়ই নমঃ, দেবলোক দেবতায়ই নমঃ, 33 প্রকারের দেবতা বেদে বলেছেন, 1028টি সূক্ত আছে বেদে, তার মধ্যে আমরা দেখতে পাই যে 85তম সূক্ত সেটা বিবাহ প্রকরণকে ব্যাখ্যা করেছে, বিবাহ বিবাহ প্রকরণকে ব্যাখ্যা করেছে 95 নম্বর সূক্তেতে, বিয়ে কি করে হবে। তাহলে বেদ হচ্ছে আমাদের সমস্ত কিছুর গাইডলাইন, আমাদের সাধনার গাইডলাইন, আমাদের উপাসনার গাইডলাইন, আমাদের তপস্যার গাইডলাইন। তাহলে বেদকে যদি না জানতে পারি, আর বৈদিক বিধানে যদি সাধনা না করতে পারি, তাহলে কি হবে, সব ফাঁকিবাজি হয়ে যাবে, জীবনগুলো ফাঁকিতে চলে যাবে। এমন জীবন পেয়েছেন, এমন জনমে হরি না ভজিলি, তাহলে কি হবে, সে তুই মানুষ কবে, মানুষ কি করে হলে, তো হরি ভজন করলে না, হরি মানেটাই, হরি মানে তুমি তোমার আত্মার ভজন করো, আত্মাকে দেখো, হরি কোথায় আছে এখনো তার পাত্তা নেই, নিজের আত্মাকেই দেখো নি, তা হরিকে দেখবার জন্য বলে হরি দেখা দাও, হরি দেখা দিলে কি করবা, নাঙল চষাবা না কি করবা, ভাত খাওয়া, বলে হরি দেখা দিয়েছে যখন, হরি বললো তুমি দেখা দিতে বললে, তা আমার খুব ভালো লেগেছে, আমি এসেছি, বলো কি করবো, বলে হরি
তুমি এইখানে তে দাঁড়াও হে হরি, ছোটবেলায় সব গান শুনেছি, ফুলের ডাল ভেঙে বাতাস করি, এসব ভাব গান বুঝেছে, এখানে দাঁড়াও ফুলের ডাল ভেঙে তোমার বাতাস করি, এসেছো যখন ফুল গাছের ডাল ভেঙে নিয়ে এসে দাঁড়াও, এখানে দাঁড়াও আমি ফুল গাছের ডাল ভেঙে নিয়ে এসে তোমার বাতাস করি, এই করবেন কি করবেন? হ্যাঁ এইখানে দাঁড়াও হে হরি, কি সব গান, ফুলের ডাল ভেঙে বাতাস করি, আরে ফুলের ডাল ভেঙে বাতাস করবো, ভগবানের বাতাসের অভাব হয়ে গেছে না, কেশবানন্দ বললে পবন দেব হাওয়া ছাড়ে, জানেন বাস্তব সত্য, যখন আমি প্রাণায়াম করতে করতে ভাবি যে হাওয়াটা কেন আসছে না, আমার ধ্যানে ঘেমে ভিজে যাচ্ছি, হাওয়াটা কেন আসছে না, হাওয়া আসতে শুরু করে, প্রকৃতি আমাকে হেল্প করে, প্রতিনিয়ত হেল্প করে, সারা জীবন হেল্প করতে বাধ্য, কেশবানন্দ যদি ধ্যান করে প্রকৃতি তাকে হেল্প করবে, বিশ্ব প্রকৃতি বিশ্ব দেবতা তাকে হেল্প করতে বাধ্য, ভূলোকবাসী দেবতা, অন্তরিক্ষবাসী দেবতা, দেবলোকবাসী দেবতা যারাই আছেন, 33 প্রকারের দেবতা সবাই আমাকে হেল্প করে, করেন নিরন্তর তারা আমাকে সেবা, আমি যেমন তাদেরকে ধ্যান করি তারা আমাকে সাহায্য করে, করতে বাধ্য, দেবতা দেবতা সাহায্য করতে বাধ্য, সেই জন্য আপনারা সব বেশি বুদ্ধিমান তো, মানে ভালো কথাগুলো নিতে চান না, মাথায় ঢোকেও না, ঢোকেও না, মাথার উপর দিয়ে চলে যায়, বলে মহারাজ যা যা বলেন না সব আমরা বুঝতে পারি না, কি বুঝতে পারেন না, বীজ পুঁততে হবে বুঝতে পারেন না, ভিতটা পুঁততে গেলে একটা সরস মাটি, সুন্দর মাটি, রসালো মাটি, সার মাটি হতে হবে এটা বুঝতে পারেন না, তেমনি আপনার ভেতরটায় যদি সরস সার সুন্দর ভাব তৈরি না হয় তাহলে আপনার সাধনার বীজ পোঁতা যাবে না, এটা বুঝতে পারছেন না, এই কাণ্ডজ্ঞানটুকু হচ্ছে না, এই সোজা কথাটুকু মাথায় ঢুকছে না, তাহলে আর কত করে ভালো করে বলবো, ভালো করে এবার পিঠের চামড়া তুলে বলতে হবে, বুঝতে পেরেছেন, এই জন্য ভালো করে বুঝতে হবে যে কেশবানন্দ মহারাজ কি বলছেন কেন বলছেন, এটাই হচ্ছে যোগের কথা, সাধনার কথা, তপস্যার কথা, সেটাই যদি ভেতরে না ঢোকে তাহলে কি করে হবে, তাহলে ভেতরটাকে সুন্দর করবার জন্যই সাধনা, আর কেশবানন্দ মহারাজের সঙ্গে আপনি যাবেন প্রতিদিন আপনাকে সাধনার নূতন নূতন কথা বলবেন, তার সাধনার প্রতিদিনের নূতন নূতন অভিনব অনুভব, নিত্য নবায়মানম প্রতি মুহূর্ত অধিকাভ্যাম, প্রতি মুহূর্তে নূতন নূতন ভাব তৈরি হয়, প্রতিদিন নূতন নূতন স্বপ্ন আসে, প্রতিদিন নূতন নূতন অনুভূতি আসে, প্রতিদিন কালকে হঠাৎ স্বপ্ন দেখছি মহাকাশ থেকে একটা আলো এসে আমি শুয়ে আছি, আমার মাথার কাছে উপর দিয়ে একটা প্লেন যাচ্ছিল, প্লেনটা দুভাগ হয়ে আকাশের দুদিকে চলে গেল, মাঝখান থেকে একটা আলো চলে এলো, আর আলোটা কি আমার গায়ে পড়বে না তো, না দেখি মাথার কাছে পড়ে আলোটা চারিদিকে ছিটকে গেল, চারিদিকে আলোকিত হয়ে গেল, বাহ সুন্দর একটা আলো তো, মনোরম, অদ্ভুত অদ্ভুত, সেসব আপনাদের কাণ্ডজ্ঞানেও আসবে না, ওই রকম স্বপ্ন বাবার জন্মে দেখবেনও না বুঝবেনও না, ও স্বপ্নগুলো অদ্ভুত 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 স্বপ্ন, রান্না হচ্ছে দেখছি, উৎসব, বিরাট আশ্রম, চারিদিকে মন্দির, দেবস্থান অপূর্ব, সেগুলো সব চিন্তা করলেই মন আনন্দে ভরে যায়, দেখি রান্না হচ্ছে এত জিলিপি ভাজছে, মানে সেটা বহুদিন আগের কথা, জিলিপি ভেজে ভেজে একদম পাহাড়ের মতো টাল দিয়েছি, অন্ন ভেজে ভেজে এরকম টাল দিয়েছে, আর লোক খাচ্ছে ওই রকম, আমি বলি বাহ জিলিপিগুলো দেখতেও তো বেশ হলুদ হলুদ সুন্দর সুন্দর জিলিপি ভাজছে, আর জিলিপিগুলো রাসালো আর টাল দিয়েছে আর সবাই খাচ্ছে, বাহ এত অদ্ভুত ব্যাপার, আমাদের পরিক্রমার যাত্রী গেছে, আমরা আমি ভাবছি আমাদেরও রান্না হচ্ছে, প্রসাদ পাওয়ানো হবে, অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন, নিত্য নূতন অভ্যাস, সাধনা যারা করে যাদের স্বপ্ন সুন্দর হয় না, কথাটা মনে রাখবেন, যারা যাদের মানে যাদের এই সাবকনসাস মাইন্ড মানে অবচেতন মন, সাবকনসাস মাইন্ড মানে বোঝেন তো, অবচেতন মন, যখন আপনি স্বপ্নের মধ্যে থাকেন তখন স্বপ্নগুলো যদি সুন্দর না আসে তাহলে আপনি জানবেন আপনার ভাব সুন্দর হয়নি, আপনি শয়তান আছেন এখন, ওই শয়তানি বুদ্ধিগুলোকে দূর করতে হবে, ভাব সুন্দর হলে ওই স্বপ্ন সুন্দর হবে, ভাব সুন্দর হলে জীবন সুন্দর হবে, সাধনা সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে, যতদিন পর্যন্ত ভাব অশুদ্ধ সত্য শুদ্ধি, ভারতীয় দর্শন বলছে ভাব শুদ্ধ হলেই সত্য শুদ্ধি মানে সত্যগুণের বিকাশ হয়, চেতনা সুন্দর হয়, জীবন পথ কল্যাণময় হয়ে যায়, যদি ভাব শুদ্ধও ভাব শুদ্ধি না হয় তাহলে জীবনে কিচ্ছু লাভ হয় না, সেই জন্য এই যে সুন্দর জীবন পেয়েছেন, এই যে একটা অপূর্ব মানব দেহ পেয়েছেন, যে মানব দেহ লাগি দেবে কাম্য করে
সেটাকে যদি সাধনা না করে বৃথাই ভোগে কাটিয়ে দেয় তাহলে কেমন হতে পারে? সে তো পশুরাও কাটায়, বিড়াল কুকুর গাধা ইঁদুর বাঁদর ছুঁচো সাপ মশা মাছি টিকটিকি গিরগিটি ওরা সবাই দেখবেন লড়াই করে বাঁচে, ওদের মধ্যেও কাম ক্রোধ লোভ সব আছে, ওরা আহার নিদ্রা ভয় মৈথুন ওরা বাচ্চা পয়দা করে যাচ্ছে। মাছিগুলো তো খাওয়ারে বসলেই ডিম পেড়ে দেয়, একদম বৈজ্ঞানিকরা দেখছে তাদের যে ইয়ে মানে মাইক্রোস্কোপ, যে মাইক্রোস্কোপে দেখছে ডিম পেড়ে দিচ্ছে, মাছি বসার সঙ্গে সঙ্গে ডিম পাড়ে, এমন একটা জীব। আর জন্মায় মাছি কীথের থেকে জানেন তো? ভালো করে শুনে রাখবেন, মাছি জন্মায় গু থেকে, বাড়ির পাশে হেগে রাখবেন চারিদিকে, ওই হাগার থেকে অসংখ্য মাছি জন্ম নেবে, জল যদি পায় চুন যদি হয় না, মাছিগুলো গুয়ের থেকেই জন্মায়, এটা মনে রাখবে। যত ওই পায়খানা গুলো করতে বলেছে মোদি সরকার, এসে মানুষকে বলেছে প্রত্যেক বাড়িতে পায়খানা হতে হবে, পায়খানা হলে দেখবেন সেখানে মাছি নেই, পায়খানাটা যদি ড্রেনের মধ্যে বা এর মধ্যে চলে যায়, গুগুলো যদি বাইরে না পড়ে মাছি কমে যাবে, মশা কমে যাবে। তাহলে আপনি কি বিশ্বাস করেন না ওই পায়খানা থেকে মাছি তৈরি হয়? ও আপনার গায়ে বসছে বা খাওয়ারে বসছে মানে সর্বনাশ, ওই জন্য পায়খানা থেকেই মাছি জন্মায়। বাড়ির আশেপাশে কখনো পায়খানা করতে দেবেন না, পাছায় মারবেন বাড়ি। এমন আমাদের বৃন্দাবন আশ্রমের আশেপাশে আগে হাঁকতো আঙ্গুর, এই মারেঙ্গে এসা না ফের তোড় দেঙ্গে ট্রাঙ্ক সারি ইহা ঠিক না দেয়। মনে রাখবেন মাছিগুলো পায়খানা থেকে জন্ম নেয়, এই জন্য আপনার জীবনের মধ্যে এরকম মাছি জন্ম নেবে। মাছি কেন বলুন তো, ভেতরে পায়খানার চিন্তা যদি থাকে, কামনা বাসনা বিষয় তৃষ্ণা বিরোধ ভাবনা জগতের কপটতা মিথ্যাচার এইসব যদি লুকিয়ে রাখেন, ওর মধ্যে মাছি জন্মাবে, মশা জন্মাবে, নানান রকম দুর্গন্ধ বেরোবে, নানান রকম পচা গন্ধ বেরোবে, স্বপ্নে পচা গন্ধ পাবেন, ভালো কিছু দেখতে পাবেন না। সত্যি কথা না মিথ্যে কথা? ভালো করে জীবনে প্র্যাকটিক্যাল করবেন না, কাউকে বলবেন না, বলে বললে আবার লোকে ঠাট্টা করবে, এইরকম মহারাজ যা বলেছে তোমার এরকম হয়? বলে হ্যাঁ, না না ওসব করবেন না, কলিযুগে বলতে নেই, বললে লোকে নিন্দা করে আপনার বারোটা বাজাবে, সেই জন্য বলবেন না, ওটা লুকিয়ে রাখবেন, ওটা গুরুর কাছে ছাড়া আর কারোর কাছে, নিজের দোষ গুরুর কাছে ব্যক্ত করতে হয়, না ব্যক্ত করলে সপ্ত জন্মানি বই না রাহা, সাত জন্ম পর্যন্ত তাকে কোড় কুষ্টি কুষ্ঠ পাপ দুরাচার যন্ত্রণা নানান রকম ভোগ হয়, পাপকে গোপন করতে নেই গুরুর কাছে। এই জন্য খ্রিস্টান ধর্মে বলা হয় যে ফাদারের কাছে কনফেস করো, ফাদারের কাছে সব খুলে বলো, সব কোনো কিছু লুকিও না, তেমনি গুরুর কাছে প্রকৃত সাধুর কাছে জীবনের সব পাপ কনফেস করবে, সব বলবেন, না বললে কি হবে বলুন তো, ভেতরটা দুর্গন্ধ হয়ে যাবে, ওই সব পচলাগুলো ভেতরে যে কামনা বাসনার পচলাগুলো লুকিয়ে রেখেছেন না, ওগুলো বলে মহারাজ আপনি গুটু বলেন কেন বলুন তো, একটু পায়খানা বলছেন ঠিক আছে, গু বলছেন কেন? বলে এইটাই যে কেশবানন্দর বক্তৃতা সোজাসুজি বলে, সেই জন্য কেশবানন্দকে কিছু লুকোয় না, সত্যি কথাগুলো খুলে বলে, কারোর হজম হয় কারো হয় না, এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার। সেই জন্য মনে রাখবেন হৃদয়ের মধ্যে যত পচলা রাখবেন তত দুর্গন্ধ বেরোবে। যত এই প্রাণায়ামগুলো শিখে নেবেন, ঠিকঠাক মতো প্রাণায়াম করবেন, আবার ধ্যান করবেন, প্রাণায়াম ওম ওম ওম, তাহলে এই করলে কি হয়, থাইরয়েড সেরে যায়, অ্যাজমা সেরে যায়, নানান রকমের শরীর ভোকাল যে প্রবলেম গুলো, থাইরয়েড আপনার গ্ল্যান্ড মানে আপনার ভোকাল কর্ড এর যে ডিস্টারবেন্স, ল্যারিংস ফ্যারিংস টনসিল এসব কিছু কভার করে, ব্যারামও সারবে। আর কি হবে কি হবে, ব্যারাম তো সারবেই সারবে, প্রাণায়াম করলে যোগ করলে ব্যারাম সারে, যোগে রোগাগ রোগারোগ্য হয় ঠিক মতো করলে, কেশবানন্দর কাছে শিখলে। যারা আমার সঙ্গে যাবেন তাদের শেখাবেন, শেখাবো যেদিন যেমন সুযোগ পাবো সেদিন তেমন শেখাবো, তবে আপনাদের শেখার ইচ্ছে আমি যে তেমন আছে তেমন দেখি না, অনেকে এসে ঘরে শুয়ে পড়লো বলে এখন আর কষ্ট হচ্ছে, মহারাজ ওদিকে শেখাচ্ছে শেখাক না, আমাদের যেতেই হবে তার কোনো ক্ষেত্রে। তবে আমার ভক্তরা আমার সঙ্গে কিন্তু সাধারণত এরকম করে না, খুব অসুস্থ হলে করে, তা না হলে সবাই চলে আসে, মহারাজ কথা বলছেন আমাদের শুনতেই হবে, কারণ মহারাজের কথাগুলো সবার প্রাণ। সেই জন্য আপনাদের বলছি, বেশি কথা আর বলবো না, যারা চিত্রকূটে যাবেন,
মাত্র ১৪টা সিটার বাকি আছে, ১০০ ঘুরতে, ১০০ জন যাত্রী নেব সব মিলিয়ে, আশ্রমবাসীটাসী সব মিলিয়ে। আমরা আশ্রমের লোক ৮ জন যাব, ৯ জনও হতে পারে, কিন্তু ৮ জন তো যাবই, তাদের টিকিট হয়ে গেছে, ৮ জন যাব। সেই ৮ জন আর যাত্রী যাবে ৯২ জন, এই ১০০ জন লোক যাবে টোটাল, তার মধ্যে আশ্রমবাসী সহ ৮৬ জনের টিকিট হয়ে গেছে, আর ১৪টা টিকিট আমরা করব। ১৪ জন যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করে নেবেন, ১৪ জন যোগাযোগ করলে তাড়াতাড়ি আপনারা যুক্ত হয়ে যান এবং তাড়াতাড়ি টিকিট করে নেন আমাদের সঙ্গে বৃন্দাবন নিয়ে। জানেন তো কি ব্যবস্থা থাকে মহারাজের সঙ্গে, জানেন? আর একটা কথা আপনাদের সঙ্গে বলে দিই, আমরা যেখানে বুকিং করেছি একটা ৪-স্টার হোটেল, সেখানে আনন্দ ভবন, সেখানে বুকিং হয়েছে, কিন্তু আগামী পয়লা এই ৩১শে এপ্রিল থেকে ৩১-১-২ প্রোগ্রামগুলো যারা নিয়ে গেছেন দেখবেন, ৩১শে অক্টোবর, ১লা নভেম্বর, ২রা নভেম্বর, এই ৩ দিন আমরা থাকবো একটা ৪-স্টার হোটেল আনন্দ ভবন, একদম রামঘাটের পাশে যেখানে রামচন্দ্র স্নান করতেন, সেই বাড়িটা বুকিং হয়ে গেছে। যারা পার্সোনাল ঘর নিয়ে থাকতে চান তাদের ৮০০ টাকা করে লাগবে, যারা বলবেন যে আমি একা থাকবো, একা থাকার কিছু লোক আছে আমাদের ভক্ত, তারা একা থাকতে চান তাদের ৮০০ টাকা করে রুম ভাড়া লাগবে, এটা মনে রাখবেন। আর যারা এমনি থাকবেন, ৪ জন বড় বড় রুম আছে, সেই রুমগুলোতে হয়তো ৬ জন দেব, ৪ জন দেব, কিন্তু গরম সব রকম ব্যবস্থা সেখানে আছে, পাশেই রামঘাটে স্নান করতে পারেন, গরম জলে স্নান করতে পারেন, সব রকম ব্যবস্থাই সেখানে আছে। অর্থাৎ ৩১শে অক্টোবর, ১লা নভেম্বর, ২রা নভেম্বরের ঘর বুকিং হয়ে গেছে এবং বাস বুকিংও হয়ে যাচ্ছে, আর কাশীতেও বুকিং এখনো হয়নি, কাশীর সঙ্গে যোগাযোগ চলছে, কাশীর বুকিংও হয়ে যাবে। আর বৃন্দাবনে তো আপনারা আপনাদের আশ্রমে যাবেন, মানে ভক্তি যোগাশ্রমে যাবেন, তো ভক্তি যোগাশ্রম তো আপনাদের আশ্রম, সেখানে যাবেন, সেখানে তো কোনো অসুবিধে হওয়ার কথাই না, সেটা নিজের জায়গা, সবাই জানে, পুরনো ভক্তরা যে আমাদের আশ্রমে আমরা যাব, আমাদের জায়গা, কেউ মনে করে না পরের জায়গা, পুরনো ভক্তরা এই জন্য অনেক আগে টাকা জমা দিয়ে দিয়েছেন, এই জন্য যারা নূতন এখনো বুঝতে পারেননি তারা জানুন, আমার সঙ্গে গেলে টাইম মতো সকালে চা খাওয়ানো হয়, জল খাওয়ার খাওয়ার দেওয়া হয়, দুপুরবেলা প্রসাদ দেওয়া হয়, বিকেলে সন্ধ্যের দিকে আবার চা বিস্কিট দেওয়া হয়, আবার রাত্রে টাইম মতো ৯টার মধ্যে প্রসাদ পাইয়ে বিশ্রাম করতে দেওয়া হয় কীর্তন হরি কথার পরে। এই প্রতিদিনের নিয়ম মতো সবাই আমাদের সঙ্গে যারা থাকেন তারা জানেন, আমাদের যে উৎসব হবে সেটা হচ্ছে বোধহয় কত, ৭ই নভেম্বর না, ৮ই নভেম্বর, তাই না? ৮ই নভেম্বর আমাদের উৎসব, সেই উৎসবেও আপনারা যারা যাবেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি যে আপনারা উৎসবের দিনও টাইম মতো প্রসাদ পাবেন, খুব বেশি হলে ১টা, এর থেকে বেশি গীতা মহাযজ্ঞ হয়, গীতা মহাযজ্ঞের জন্য যে যা নিয়ে যাবেন সেটা যজ্ঞে লাগাতে পারবেন, সেই গীতা মহাযজ্ঞ আপনাদের জন্যই হয়, প্রতি বছর আপনাদের এই যজ্ঞের জন্য অনেকে অনেক সেবা করে, সেটা সবার ব্যাপার। সেই জন্য আপনারা যারা এখনো বুকিং করেননি, মাত্র ১৪,০০০ টাকা চিত্রকূট থেকে বৃন্দাবন, প্রয়াগরাজ, কাশীধাম, ৮৪ক্রোশ, ব্রজমন্ডল, রিজার্ভ বাসে পরিক্রমা, ভ্রমণ সব সুব্যবস্থার জন্য মাথা পিছু মাত্র ১৪,০০০ টাকা। সেই জন্য অবশ্য রূপে মনে রাখুন যে আপনারা সবাই অবশ্য রূপে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং ১৪ জন গ্রুপ আমরা আরো নেব, সেটার জন্য টিকিট পাওয়া যাবে আশা করি, এখনো টিকিট ফুরায়নি, সেই জন্য আপনারা সেই সুযোগ পাবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের জীবনে কি করে সাধনা করতে হয় সেটা আমি প্রায় মাঝে মাঝে এই ৭:৩০-৭:৫০ মধ্যে লেকচার দেব, আশ্রম থেকে টেলিকাস্ট হবে, সেই জন্য আশ্রম থেকে ইউটিউবে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট খুললেই মহারাজের ছোট ফটো থাকবে, আইকনের টাচ করবেন, করার পরে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকন ঘন্টা একটা আসবে সেটাতে টাচ করবেন, তারপর ভিডিও টাচ করবেন, দেখবেন শত শত লেকচার আর হাজার হাজার লোক সাবস্ক্রাইব করছে, আপনারাও সাবস্ক্রাইব করবেন। এখন যারা প্রোগ্রাম দেখছেন তারা সবাইকে শেয়ার করে দিন এবং আমরা ইউটিউবে এখান থেকে ট্রান্সফার করে দেব, এখান থেকে ইউটিউবেও চলে যাবে, আপনারা সবাই শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন এবং আপনাদের যত পরিচিত আছে সবাইকে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা তাদেরকেও পাঠিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আজকের এখানেই বিশ্রাম। ওম শান্তি।